জানা যায়নি তার অভিমান, শুধু জানা গেছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদের সমাপন। বাদ জোহর মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে শেষ সজ্জায় শায়িত হলেন এই গুণী শিল্পী। এর আগে তাঁর বাসভবনে তাকে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত করেন শত শত বন্ধু, স্বজন আর শুভানুধ্যায়ীরা। আর জানাচ্ছেন পার্থ সঞ্জয়। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা, কোনো সান্ত্বনাতেই তাকে ধরে রাখা যায়নি। জানা যায়নি কোন অভিমানে তার এমন চলে যাওয়া। আমি না যেন একুশে পদকের পরে বিব্রত বোধ করছিলাম, বড় ভাইয়ের সামনে আমি ছোট ভাই পদক নিব, তাই আমি একদিন জড়ায় ধরে বললাম কি ভাই আমি না খুব লজ্জা পাচ্ছি যেন, তো তুমি যাবা আমার অনুষ্ঠানে? নিপা পেয়েছিল ছুটে গেছে। আমার সাথে বলে কি না রে আমি ওখানে গিয়ে এত করুণার পাত্র হতে চাই না, সবাই প্রশ্ন করবে আমাকে যে তোমাকে কেন দেয় না পদক। আমার বাকিও একটা সম্মাননা আমার বাপ পেয়ে গেল না, জীবনে কিছু পেল না, শেষ পর্যন্ত আমার ভাইটাও চলে গেল। উত্তর খুঁজছেন মোহাম্মদপুর তাজমহল রোডে শিল্পী সাদি মোহাম্মদকে শেষ বিদায় জানাতে আসা স্বজন, বন্ধু, সহচর আর শিক্ষার্থীরা। তো অভিমানের জায়গাটা এতটাই প্রখর ছিল, এতটাই জমাট বাঁধা ছিল, এটা আমরা ছুঁতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। ভিতরে যে কষ্টটা, তার আত্মার যে কষ্টটা, সেটা নিয়ে সে চলে যায়। খুবই সেন্সিটিভ ছিল, তো অনেক রাগ জমায় রাখতো, বাট কখনো বোঝা যেত না। উত্তর খুঁজেছেন তাকে দেখতে আসা সংস্কৃতি প্রতিমন্ত্রীও। শিল্পীদেরকে কোনো রকম মানে এই রকম পর্যায়ে যাতে যেতে না হয়, সেটা আমাদের এইটাই তো মানে ওনারাই তো আমাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন স্বাধীনতা যুদ্ধ সব কিছুর জন্য, এটা যাতে আমরা ভুলে না যাই। শহীদ সন্তান এই বাড়িতেই 1971 সালের 23 মার্চ বাবা সলিমুল্লাহ উড়িয়েছেন লাল সবুজ পতাকা। সেই পতাকা ওড়ানোর কারণে 26 মার্চ অবাঙালি বিহারি ও পাকিস্তানি সেনারা বাড়িটি পুড়িয়ে দেয়, গুলি করে মারা হয় সলিমুল্লাহকে। চোখের সামনে বাবাকে হত্যা করতে দেখেন সাদি মোহাম্মদ। গেল বছরের জুলাই দেখেছেন মা শহীদ জায়া জেবুন্নেসার চলে যাওয়া। 10 সন্তানকে নিয়ে এই শহীদ জননীর লড়াইয়ের নিত্য সহচর ছিলেন সাদি। রবির আগের প্রতিষ্ঠাতা সাদি বিশ্বভারতী থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার আর মানুষের অগুন্তি ভালোবাসা। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।